করে ফেলি, ঠিক আছে? সো আমরা মূলত আজকে সরল রেখা লম্ব দূরত্ব নিয়ে আলোচনা করবো। সো লম্ব দূরত্ব জিনিসটা কি এবং দূরত্ব জিনিসটা কি, ঠিক আছে? তুমি যে চিন্তা করো যে তোমার কোন একটা বন্ধু আছে, যে বন্ধুটা হয়তোবা আজ থেকে 1 বছর আগেও তোমার খুব কাছের একটা বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধুর সাথে হয়তো তোমার একটা দূরত্ব তৈরি হয়েছে। তাহলে দূরত্ব জিনিসটা আসলে কি? আমরা সবাই জানি যে ধরো যদি এটা খুব কাছের একটা জায়গা, হয়তোবা 1 বছর পরে তোমার এক বন্ধু এইখানে চলে গেছে, তো তোমাদের মধ্যে দূরত্বটা বেড়ে গিয়েছে। তবে যখন এই দূরত্বটা আমরা জিওমেট্রিক্যালি দেখাতে চাই, ধরো তোমার ফ্রেন্ড একটা পয়েন্ট এবং তুমি নিজে একটা পয়েন্ট এবং তোমার ফ্রেন্ড আর একটা পয়েন্ট, সো এই দুটো বিন্দুর মধ্যকার দূরত্বটা বের করার সূত্র কিন্তু আমরা সরল রেখার ক্লাসের মধ্যে যে বিন্দু নিয়ে আলোচনাটি ছিল সেটির একদম শুরুতে আমরা শিখে গিয়েছি। আজকে আমরা আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে এখন ভাবলাম যে তোমার বন্ধু আসলে একটা জায়গায় স্থির না, তোমার বন্ধু আসলে একটা সরল রেখা বরাবর চলছে। তার মানেটা কি? তোমার বন্ধু ধরো এভাবে একটা পথ বরাবর যাচ্ছে, তার একটা নির্দিষ্ট পথ রয়েছে এবং সেটা হচ্ছে একটা কি পথ, স্ট্রেট লাইন বা সরলরৈখিক পথ। তাহলে তোমার বন্ধুর সাথে তোমার দূরত্বটা কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আলোচনার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কারা কারা জয়েন করেছে। আমরা দেখতে পাচ্ছি জোবায়ের আহমেদ, ইমাম এইচ ইমরান, আমরা ফরিদ আহমেদ, সৌমিত্র দাস সিলেট থেকে অংশগ্রহণ করেছে, সরি টাঙ্গাইল থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছে, ওয়াহিদুর রহমান তুহিন কুষ্টিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছে চমৎকার একটি জায়গা, আমরা ফরিদপুর থেকে সুষময়কে দেখতে পাচ্ছি, রাজু পাঠান দেখতে পাচ্ছি ঢাকা থেকে আমাদের সাথে জয়েন করছে। সো তোমরা আমাদের সাথে জয়েন করতে থাকো, আমরা আমাদের ক্লাসটিকে আরো টেনে নিয়ে যাই। সো আমরা যেই জায়গাটাতে ছিলাম যে ধরো তোমার বন্ধু এখন একটা সরল রেখা হয়ে গেছে, হ্যাঁ, এখন তোমার বন্ধুর সাথে তোমার দূরত্বটা কতটুকু? দেখো লম্ব দূরত্ব আর মানে লম্ব দূরত্ব আর শুধু দূরত্বের মধ্যকার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, যে এই জিনিসটা আসলে কি। খেয়াল করো এই যে দূরত্বটা এখানে, ধরো তুমি যদি বন্ধুটাকে এই পয়েন্টে রাখো তাহলে কিন্তু তুমি এক ধরনের দূরত্ব পাবা, আবার এই জায়গায় রাখলে আরেকটা দূরত্ব পাবা, ঠিক আছে? কিন্তু যখন আমি বলে দিব তোমাকে লম্ব দূরত্ব, তার মানেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই সরলরেখার উপর যদি আমি একটি লম্ব আঁকি, সেই লম্বটার যে দৈর্ঘ্যটা মানে একটা লম্ব আঁকলে এই যে এই অংশটুকু আছে না, এই অংশটা হচ্ছে তোমার লম্ব দূরত্ব। তার মানে একটা বিন্দু থেকে একটা রেখার উপর যদি আমি একটা লম্ব আঁকি, সেটার যে দূরত্বটা সেই রেখাটার যে দৈর্ঘ্যটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি লম্ব দূরত্ব, ঠিক আছে? তো আশা করি তোমরা লম্ব দূরত্বের এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কিভাবে এই মানটাকে বের করবো, হ্যাঁ, যে একটা বিন্দু দেওয়া আছে একটা সরল রেখা দেওয়া আছে, তাহলে লম্ব দূরত্ব বের করার সূত্রটা আসলে কি, সেই সূত্রটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। সো সূত্রটা খুব ইজি একটা সূত্র, যে ধরলাম আমরা একটা পি পয়েন্ট আছে x1, x1, y1 এবং এই বিন্দুটা এটা হচ্ছে তোমার পয়েন্টটা পি, এবং আমাদের যে স্ট্রেট লাইন সেই স্ট্রেট লাইনের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা আমরা ধরলাম x+by+c=0। সো এই বিন্দু থেকে এই স্ট্রেট লাইনের লম্ব দূরত্ব কতটুকু, সেই লম্ব দূরত্বের সূত্রটা হবে লম্ব দূরত্ব ইকুয়াল টু হবে, এটা হচ্ছে আমরা দিলাম যেহেতু দৈর্ঘ্য প্লাস মাইনাস যাই হোক না কেন আমরা পজিটিভ মানটা নিব, উপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ax1+by1+c আর নিচে হবে a2+b2, ঠিক আছে? আবার খেয়াল করো ax1 কিন্তু আর y1 কিন্তু হচ্ছে এই পয়েন্টের স্থানাঙ্কটা আমরা স্ট্রেট লাইনের x আর y এর জায়গায় বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর আমরা উপরে এভাবে পাবো আর নিচে পাবো হচ্ছে √a2+b2। এই জিনিসটাকে সলভ করলে তোমরা মূলত লম্ব দূরত্বটা বের করে ফেলতে পারবে। যেমন খেয়াল করো ধরো আমার পয়েন্টটা ছিল 2, 4 আর আমার স্ট্রেট লাইনটা ধরলাম হচ্ছে ছিল 4, 4x+3y+1=0 ছিল, ঠিক আছে? তাহলে আমাদের লম্ব দূরত্বটা কিভাবে খেয়াল করো, আমাদের যে জিনিসটা করতে হবে এই যে x টা আছে যে x এর জায়গায় আমরা বসাবো কি এই দুইকে, এটা হচ্ছে আমাদের x1 আর এটা হচ্ছে আমাদের y1, তাহলে x এর জায়গায় x1 বসাবো। তার মানে এখান থেকে আমরা পাবো যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব ইকুয়াল টু হবে মানে ডিস্টেন্স ইকুয়াল টু হবে
ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে এই চিহ্ন দিয়ে দিলাম, দেখো এখানে x এর জায়গায় হবে x1 তাই না, তার মানে 2, তাহলে 4 ইনটু 2 2 প্লাস 3 ইনটু y কত 4, তাহলে হচ্ছে 3 ইনটু 4 প্লাস 1, আর নিচে হবে রুট ওভার a হচ্ছে 4 b হচ্ছে 3, তার মানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, ঠিক আছে। সো ফাইনালি আমরা এর পরে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো নিচে পাবো হচ্ছে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে রুট ওভার 25, 25 থেকে হবে 5, আর উপরে আমরা কি পাবো 8 প্লাস 12 তার মানে 20 প্লাস 1 21, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হবে 21 বাই 5। সো আশা করি তোমরা লম্ব দূরত্বের সূত্রটা কেমন সেটা বুঝতে পেরেছো, এবং সেই সাথে তোমরা এই লম্ব দূরত্বের সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো সেই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা আরেকটা উদাহরণের দিকে যাই তোমাদের জন্য, যাতে করে তোমরা আরো ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পারো। তোমাদেরকে আমি বললাম যে আমার কাছে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ধরো 3 কমা মাইনাস 2, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলবো যে একটা সরল রেখা আছে যেটা হচ্ছে 12x মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0, 12x মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0, এই যে সরল রেখাটা সেই সরল রেখাটা এই পয়েন্ট থেকে এই রেখাটা লম্ব দূরত্ব বের করতে হবে, ঠিক আছে। সো ঝটপট তোমরা দূরত্বটা বের করে ফেলার চেষ্টা করো এবং আমরা দেখব যে তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা। সো আমি আস্তে আস্তে অঙ্কটার দিকে অ্যাপ্রোচ করি এবং তোমরা খুব দ্রুত অঙ্কটা সলভ করে ফেলো, এবং যে সূত্র বলেছিলাম সূত্রটা আরেকবার লিখে লিখে দিচ্ছি, এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সো তোমরা তাড়াতাড়ি অঙ্কটা করো, আমি একটু আস্তে আস্তে করে অঙ্কটার দিকে অ্যাপ্রোচ করি, ঠিক আছে। সো এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, ফার্স্টে আমি এই চিহ্নটা দিয়ে দিলাম, এখানে আমরা পাবো 12 ইনটু এখানে 3 আছে তার মানে ইনটু 3 মাইনাস 5 ইনটু মাইনাস 2 প্লাস 6, আর নিচে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানেটা হচ্ছে উপরে আমরা পাবো 36 40 46 প্লাস 52 আর নিচে পাবো 30, তার মানে অ্যান্সারটা হবে 4। সো আমাদের সঠিক উত্তরটা হবে 4। সো দেখি আমি যে কে কে সঠিক উত্তরটা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করছে, অনেকেই লিখেছে 4, অনেকেই লিখেছে 4, যারা যারা 4 লিখেছো তাদের উত্তরটা একদম সঠিক হয়েছে, ঠিক আছে। আর যারা যারা কোনো কারণে ভুল করেছো, সো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্স্যাক্টলি ঠিক কোন জায়গাটাতে তোমাদের ভুল হয়েছে। নর্মাল ভুলগুলো আসলে হয় কোথায় জানো, এই যে প্লাস মাইনাস গুলোতে অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। এই প্লাস মাইনাস গুলোটা হয়তো বা তুমি মাইনাসটা দিতে ভুলে গিয়েছো, কিন্তু মাইনাসটা কিন্তু সহগের মধ্যে আছে, সুতরাং বা এখানে পয়েন্টের মধ্যে আছে, সো এই মাইনাস গুলোকে তোমাদের মেনটেন করতে হবে। সো আশা করি তোমরা সঠিক উত্তরটি দিতে পারছো। আমি দেখতে পাচ্ছি যে স্বর্ণা সাথী, অমিত আদিত্য, নুরুল আফসার তোমরা সঠিক উত্তর দিয়েছো, আমরা দেখেছি মোবারক হোসেন মারুফ সঠিক উত্তরটি দিয়েছে, আহমেদ তানভি সঠিক উত্তরটি দিয়েছে, মুনা সঠিক উত্তরটি দিয়েছে। সো তোমরা যারা যারা সঠিক উত্তরটি দিয়েছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমরা কিভাবে ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে শিখলে, হ্যাঁ, দূরত্বটা থেকে কিভাবে তোমরা দূরত্বটা বের করা শিখলে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব যে সরল রেখার আরেকটা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কনসেপ্টে, তবে সেই কনসেপ্টে যাওয়ার আগে তোমরা আমাকে বলো যে এই ধরনের ম্যাথ তোমরা কি আরো কিছু প্র্যাকটিস করতে চাও? তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা লেখো ইয়েস, সেই ক্ষেত্রে আমরা তোমাকে এই ধরনের আরো কয়েকটি ইন্টারেস্টিং ম্যাথ দিব, এবং তোমাদের যদি মনে হয় যে না তোমরা ইতিমধ্যে বেশ ভালো মতোই বুঝে গিয়েছো তাহলে লেখো নো, তাহলে আমরা আমাদের পরের যে থিওরিটি রয়েছে যে একটা সরলরেখার পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিক কোনটা সেই আলোচনায় আমরা চলে যাব। সো ঝটপট কমেন্ট করো এবং জানিয়ে দাও যে তোমাদের কি এই ধরনের আরো কিছু প্রবলেম এখন তোমরা প্র্যাকটিস করতে চাও কিনা, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ফারজান আক্তার, আইরিন, ইশতিয়াক আহমেদ, তানভীর আহমেদ, আশিক এলাহি তোমরা বলেছো যে ইয়েস, তার মানে তোমরা আরো ইন্টারেস্টিং ম্যাথগুলো চাচ্ছ প্র্যাকটিস করার জন্য। সো তোমাদের জন্য এখন আমি আমার মাথার ভিতর থেকে আরো কয়েকটি প্রবলেম দেখানোর চেষ্টা করবো, মানে প্রবলেম তোমাদেরকে দিব, তোমরা সলভ করবে, আমি শুধু উত্তরটা মিলিয়ে দেখবো, আমি কিন্তু সলভ করে দিব না প্রথমেই, ঠিক আছে। সো চলো এখন আমি তোমাদের বলবো যে একটা পয়েন্ট দিব তোমাদের, তাই না,
তো এখন আমি বললাম যে পয়েন্টটা হচ্ছে p এর স্থানাঙ্ক হচ্ছে -3,0, এবং আমরা যে সরল রেখাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে -7x + 2y + 13y - 6 = 0। তো তোমরা আমাকে ঝটপট বের করে দেখাও যে এই পয়েন্ট থেকে এটা লম্ব দূরত্ব কত হবে। তার মানে ধরলাম এটা একটা রেখা এবং এটা হচ্ছে আমাদের পি পয়েন্টটা, আর এটা হচ্ছে এম রেখা, ঠিক আছে, যেটা ইকুয়েশন হচ্ছে -7x + 13y - 6, আর এটার স্থানাঙ্ক হচ্ছে -3,0। তো তোমরা আমাকে বলো এখান থেকে যদি একটা লম্ব আঁকা হয় এটার দৈর্ঘ্য কত হবে, ঝটপট আমাকে উত্তরটি দিয়ে দাও। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ইয়েস লিখেছে, হ্যাঁ তোমরা যারা যারা ইয়েস লিখেছো এবং চাচ্ছ এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আরো আরো বেশি করে, তোমাদের জন্য এই প্রবলেমটা, সো ঝটপট আমাকে এটা সলভ করে দাও। যদি এটা তাড়াতাড়ি সলভ করতে পারো তাহলে আমি এরকম আরো কয়েকটি ইন্টারেস্টিং ম্যাথ তোমাদেরকে দিব। সো ঝটপট এটাকে সলভ করার চেষ্টা করো এবং আমিও আস্তে আস্তে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। সো প্রথমেই দেখা যাক কি অবস্থা হয়, আমাদের লম্ব দূরত্ব হবে হবে উপরে জিনিসটা হবে -7 × -3 + 13 × 0, আর হবে হচ্ছে -6, আচ্ছা। আর নিচে যে জিনিসটা হয় নিচে যে জিনিসটা হবে সেটা হবে হচ্ছে, তোমরা তোমরা ইতিমধ্যে অনেকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছো, তো আমি দেখি ঝটপট, এখানে হবে 7² + 13² ঠিক আছে। সো আমরা ফাইনালি যে জিনিসটা পাবো, আমরা উপরে পাবো হচ্ছে তোমার 21 - 21 থেকে 6 গেলে পাবো আমরা হচ্ছে 15, আর নিচে আমরা কত পাবো, আমরা নিচে পাচ্ছি হচ্ছে 49 + 169, তার মানে হচ্ছে 15 বাই আমরা এখানে পাবো কত, এখানে 8 টাইপের কিছু হয়তো আমরা পারবো, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, বাট আশা করি উত্তরটা কাছাকাছি গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই লিখেছে 1.01, তার মানে 1 এর একদম কাছাকাছি একটা অ্যান্সার আসার কথা, এবং আমারও মনে হচ্ছে যে এটাই সঠিক উত্তর, তার মানে অ্যান্সার হচ্ছে প্রায় 1.01। সো তোমাদের যাদের যাদের উত্তর হয়েছে 1.01, তোমাদের উত্তরটা সঠিক হয়েছে, বা এর আশেপাশে যে ভ্যালুটার সাথে ক্যালকুলেটর কিছু মানের জন্য তাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। সো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন যারা যারা উত্তর দিয়েছে, এবং খুব মানে আমার খুব ভালো লাগছে যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম অনেকজন, শুধু এক দুইজন না প্রায় অনেকজন, মানে অনেকজন তোমরা সঠিক উত্তরটি দিয়েছো, তো তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন। এবং একটা জিনিস কি ইন্টারেস্টিং জানো, যে সফলতা জিনিসটা যখন ইন্ডিভিজুয়ালি আসে ভালো লাগে অবশ্যই, বাট যখন সবাই মিলে আমরা সফল হই, একসাথে একটা ভালো কাজ করি বা একসাথে একটা সমাধান পাই, এই ফিলিংটা কিন্তু অন্যরকম, এই ফিলিংটাতে কিন্তু অনেক মানে অনেক বেশি একটা ভালো লাগার ব্যাপার আছে, ঠিক আছে। যেমন দেখো যে বাংলাদেশ ক্রিকেট টিম যখন কোনো জায়গায় জিতে আমরা সবাই এত এত মানে কেন আমাদের ভালো লাগে, আমরা তো অনেকে চাকরি পায়, প্রমোশন পায়, অনেকে হচ্ছে অনেক ভালো জায়গায় ঘুরতে যায়, আমাদের ভালো লাগে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম যখন একটা খুব বড় একটা দলকে হারিয়ে ফেলে হঠাৎ করে, হ্যাঁ এখন অবশ্য হঠাৎ করে, এখন প্রায়শই আমরা অনেক বড় বড় দলকে হারাই, হ্যাঁ, এবং আমরা বিশ্বের প্রথম সারির প্রতিযোগিতায় অনেক এগিয়ে গিয়েছি, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, অনেক ভালো ভালো এবং অনেক ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় আমাদের দলে রয়েছে। সেই দলটা যখন অনেক ভালো করে তখন কিন্তু আমাদের ভালো লাগে, কেন ভালো লাগে জানো, কারণ আমরা সবাই একসাথে এই আনন্দটাকে, এই সফলতাটাকে শেয়ার করতে পারি। সো তোমরা সঠিক উত্তরটা দাও, আমরা সবাই মিলেই কিন্তু সফলতার পথে এগিয়ে যাব। সো আমাদের পরে যে কনসেপ্টটা এখন, সেই কনসেপ্টটা এখন আমরা দ্রুত চলে যাব। কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে সরলরেখার ধনাত্মক এবং ঋণাত্মক পাশ, ঠিক আছে, এটার পজিটিভ এবং নেগেটিভ সাইড, কোন দিকে পজিটিভ আর কোন দিকে নেগেটিভ এই জিনিসটা এখন আমরা আলোচনা করবো, ঠিক আছে। সো একটা সরল কোন একটা বিন্দু, একটা সরলরেখার কোন দিকে পজিটিভ দিকে আছে না নেগেটিভ দিকে আছে, এই জিনিসটা আমরা কিভাবে বের করবো, ঠিক আছে। ধরো আমাদের একটা সরলরেখা আছে x প্লাস
by plus c equal to 0 আমাকে একটা পয়েন্ট দেওয়া হলো x1 y1 ঠিক আছে এখন এই x1 এখানে আর এই y1 এখানে আমরা যদি বসাই বসানোর পরে যদি এই ভ্যালুটা অর্থাৎ এই পুরোটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তার মানে হচ্ছে এটা পজিটিভ আর যদি লেস দেন 0 হয় তাহলে এটা হয়ে যাবে কত নেগেটিভ ঠিক আছে আর যদি বিন্দুটা এর উপরে পড়ে তার মানে ইকুয়াল টু 0 হয় মানে যদি 0 ইকুয়াল টু 0 হয় তার মানে হচ্ছে বিন্দুটা আসলে সরলরেখার উপরে পড়েছে বা এই সরলরেখাকে সিদ্ধ করে বা সমীকরণটিকে সিদ্ধ করে ঠিক আছে আমরা ধনাত্মক আর ঋণাত্মকটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি ঠিক আছে তো এক্সাম্পলটা আসলে কি চলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে নতুন নতুন অনেকে যারা জয়েন করছো তোমরা যারা জয়েন করছো তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করছো এটা আমাদেরকে জানিয়ে দাও এবং তোমরা কোন স্কুল বা কলেজ থেকে আমাদের সাথে জয়েন করছো সেই জিনিসটা আমাদের কমেন্ট বক্সে লিখে দাও যারা এতক্ষণ আছো তারাও লিখে দাও তোমার স্কুল বা কলেজের নামটি তাহলে আমরা জানতে পারবো যে কোন কোন স্কুল বা কোন কোন কলেজ থেকে আমাদের সাথে তোমরা জয়েন করছো সেই সাথে হয়তো বা এমনও হতে পারে একই স্কুল থেকে তোমরা একাধিক মানুষ আমাদের সাথে জয়েন করছো তো তোমরাও তোমাদের বন্ধুদেরকে চিনে নিতে পারবে সো ঝটপট কমেন্ট করো যে তোমরা কে কোন কলেজ বা স্কুল থেকে আমাদের এই লাইভ ক্লাস সেটা হচ্ছে ধরো আমি তোমাদেরকে দুটো বিন্দু দিলাম ঠিক আছে একটা হচ্ছে পি কমা পি হচ্ছে একটা টু কমা মাইনাস ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা সরি টু কমা ফাইভ আরেকটা আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটাকে আমরা ধরুন কিউ যেটা হচ্ছে মাইনাস ওয়ান কমা থ্রি ঠিক আছে এবং আমরা যে সরলরেখা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থ্রাইস এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এখন বলা হয়েছে যে তোমাদেরকে বের করতে হবে যে এই যে দুটি বিন্দু আছে এই দুটি বিন্দু কি সরলরেখার একই দিকে অবস্থিত নাকি বিপরীত দিকে অবস্থিত তার মানে এটা একটা সরলরেখা এখন যেই বিন্দু দুটির কথা বলেছি এই দুটো কি একই দিকে অর্থাৎ পি আর কিউ যদি এইদিকে হতে পারে পি কিউ অথবা হতে পারে পি কিউ দুটোই এভাবে এই দিকে আছে অথবা হতে পারে পি এই দিকে কিউ এই দিকে অথবা আরেকটা কেস হতে পারে পি এই দিকে কিউ এই দিকে সো এখানে অনেকগুলো কেস হতে পারে ঠিক আছে সো এখন আমরা বের করবো যে আসল কেসটি কি আসল কেসটি বের করার জন্য খুব সিম্পলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে আমরা এখন কি করব এই পয়েন্টগুলোকে বসিয়ে দেবো আর কিচ্ছু না চলো আমরা বসিয়ে দিই কি হবে ফার্স্টে দেখো এই টু আর ফাইভকে যদি আমি বসে আমরা পাবো থ্রি ইন্টু টু মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস সেভেন ইকুয়াল টু কত হয় বলো তো সিক্স এখানে আছে মাইনাস ফোর প্লাস সেভেন তার মানে এখানে আমরা পাবো প্লাস থ্রি যেটা জিরোর চেয়ে বড় ঠিক আছে সো এটা কোন পয়েন্ট আমরা পেলাম এটা ধরো আমরা পাবো পি পয়েন্ট এভাবে লিখলাম এল ব্র্যাকেটের মধ্যে পি দিয়ে আমরা প্রকাশ করলাম ঠিক আছে সো এখন আসে আমরা কিউ পয়েন্টের জন্য বের করি কিউ পয়েন্টের জন্য কি হবে এল কমা কিউ ইকুয়াল টু হবে থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু থ্রি প্লাস সেভেন এটা ইকুয়াল টু কত দেখো তো মাইনাস থ্রি মাইনাস কত সিক্স মাইনাস সিক্স আর মাইনাস থ্রি এ হয় হচ্ছে মাইনাস নাইন প্লাস সেভেন তার মানে এটার ভ্যালু হবে মাইনাস যেটা জিরো হচ্ছে ছোট তার মানে দেখো একটা পজিটিভ দিকে আছে একটা নেগেটিভ দিকে আছে তার মানেটা হচ্ছে আসলে এই দুটো কি আছে যদি এরকম ধরে নিলাম এটা একদিকে এটা আর এদিকে থাকবে সো পি আর কিউ বিপরীত দিকে আছে একই দিকে নেই পি আর কিউ কোন দিকে আছে তাহলে আমরা বলবো বিপরীত দিকে আছে ঠিক আছে এখন আমি তোমাকে আরেকটা প্রশ্ন করবো ঠিক আছে প্রশ্নটা হচ্ছে যে তোমরা বলো যে পি আর কিউ এর মধ্যে কোন বিন্দুটা মূল বিন্দুর দিকে আছে আমি আবারও বলছি পি আর কিউ এর মধ্যে কোন পয়েন্টটা এই সরলরেখার যেদিকে মূল বিন্দু সেই দিকে আছে সো এটা আমরা কিভাবে বের করবো খুব সিম্পলি বের করতে পারি খেয়াল করো এই ইকুয়েশনের মধ্যেই আমরা এখন কি করব মূল বিন্দু অর্থাৎ জিরো কমা জিরো বসিয়ে দিব সো মূল বিন্দুটা বসালে কি হয় জানো থ্রি ইন্টু জিরো মাইনাস টু ইন্টু জিরো প্লাস সেভেন এটা ইকুয়াল টু কত দেখো তো এটা ইকুয়াল টু হচ্ছে সেভেন যেটা জিরোর চেয়ে বড় এখন দেখো কোন পয়েন্টটা জিরোর চেয়ে বড় কোন পয়েন্টটা বসালে এল পি নাকি এল কিউ
দেখো দেখি তোমরা, অবশ্যই এলপি হচ্ছে জিরোর চেয়ে বড় আছে, জিরো জিরো বসালেও জিরোর চেয়ে বড় আসে, তাই না? তার মানে পি যে পয়েন্টটা আছে, এই পি পয়েন্টটা হচ্ছে আমাদের মূলবিন্দু যেদিকে আছে সরলরেখাটি সেই দিকে অবস্থিত, ঠিক আছে? সো খুবই সিম্পল, মূলবিন্দুর স্থানাঙ্কটা আমরা বসাবো, বসানোর পরে যে ভ্যালুটা পাবো সেটা যদি পজিটিভ হয় তাহলে রেখাগুলোর মধ্যে যেটা পজিটিভ সেই দিকে থাকবে, আর যদি নেগেটিভ হয় তাহলে রেখা দুইটির মধ্যে, সরি পয়েন্ট দুইটির মধ্যে যেই পয়েন্টটা বসালে নেগেটিভ পাবো সেই দিকে হচ্ছে মূলবিন্দুটা, ঠিক আছে? সো আশা করি তোমরা এই কনসেপ্টটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা কমেন্ট দেখি তোমাদের একটু, তোমরা অনেকেই কমেন্টে খুব চমৎকারভাবে লিখে দিয়েছো যে থ্রি কমা মাইনাস টু লিখেছো তোমরা অনেকে, যে এই পয়েন্টটা থ্রি কমা মাইনাস টু তোমরা এলপি আর এলকিউ এর মানটি লিখেছো অনেকে। হ্যাঁ, তোমাদের উত্তরটা একদম সঠিক হচ্ছে। আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি অনেকেই লিখেছে যে মূলবিন্দু বসানোর পরে আমরা কি পাবো, জিরো জিরো পয়েন্ট যেটা আছে সেটা বসানোর পরে আমরা কোন ভ্যালু পাবো, আমরা 7 পাবো, সেটিও আমরা দেখতে পাচ্ছি যে কমেন্টে রাজু পাঠান লিখে দিয়েছে। তো তোমরা যারা যারা আমাদের সাথে নতুন করে জয়েন করছো, তোমরা তোমরা কে কোন স্কুল বা কলেজ থেকে আমাদের সাথে জয়েন করছো এবং 10 মিনিট স্কুলের আজকের এই খুব ইন্টারেস্টিং লাইভ ক্লাসটিতে আমাদের সাথে আছো, সেই জিনিসটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? আর তোমরা এই কনসেপ্টটা কারা কারা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো তারা লিখে দাও ইয়েস, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে পড়াচ্ছি সেই পড়ানোর স্টাইল বা আমরা যেভাবে তোমাদের সাথে কমিউনিকেট করছি এই ক্লাসের মাধ্যমে সেই জিনিসটা কতটুকু এফিশিয়েন্ট, ঠিক আছে? তো তোমরা যারা যারা এই ধনাত্মক পাশ এবং ঋণাত্মক পাশের আইডিয়াটি বুঝতে পেরেছো কমেন্ট করো ইয়েস, এবং যারা এখনো সমস্যা আছে তারা নো বলো, আমরা অবশ্যই তোমাদের কমেন্টের রেসপন্সই করবো, ঠিক আছে? তো এখন আমরা চলে যাব আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যেটাকে তোমরা সলভ করবে, ঠিক আছে? তোমরা কমেন্ট করতে থাকো, আমরা আমাদের ম্যাথমেটিক্যাল পরের এক্সাম্পলে চলে যাই। সো এখন আমরা যে জিনিসটা বলবো একই এক্সাম্পল, বাট এটা কারা সলভ করবে বলতে পারো, এটা তোমরা সলভ করবে, ঠিক আছে? সো চলো আমরা আমাদের পরের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমে আমরা পি এর যে ভ্যালু সেটাকে আমরা বলবো 1,2, অর্থাৎ পি এর স্থানাঙ্ক হচ্ছে 1,2, আর কিউ এর স্থানাঙ্ক আমরা দিব -1,4, ঠিক আছে? এবং তোমরা আমাকে বলবে 2x - y + 9 = 0, 2x - y + 9 = 0। তোমরা, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, ঝটপট আমাকে কমেন্ট করো যে পি এবং কিউ এই 2x - y + 9 এই সরলরেখাটির একই দিকে রয়েছে না বিপরীত দিকে রয়েছে, ঠিক আছে? আমি আবারও বলছি, বের করে দেখো পি এবং কিউ এই রেখাটির একই দিকে আছে না বিপরীত দিকে আছে। যদি একই দিকে থাকে তোমরা কমেন্ট করো সেম, আর যদি বিপরীত দিকে থাকে তাহলে তোমরা কমেন্ট করো অপ, ঠিক আছে? তো ঝটপট তোমরা ম্যাট্রিক্সকে সলভ করবে, ম্যাট্রিক্সকে সলভ করার মাধ্যমে আমাদেরকে সঠিক উত্তর জানিয়ে দাও। তোমাদের সঠিক উত্তরটি পেলেই আমি ম্যাট্রিক্স করে দেখব যে আসলে তোমরা সঠিক উত্তরটি দিয়েছো কিনা, ঠিক আছে? তো দেখি প্রথম কমেন্ট দিকে করেছে, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাজু পাঠান লিখেছে সেম। সো একজন যেহেতু প্রথম কমেন্টটি করে ফেলেছ, সো আমি ম্যাথটি সলভের দিকে এগুচ্ছি, বাট তোমরা কিন্তু কমেন্ট করতে থাকবে, আমি খুব ধীরে ধীরে ম্যাথটি সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো চলো এখন ম্যাথটি সলভ করা যায়। সো এলপি যদি আমরা বের করি, এলপি কত হবে 2 × 1 - 2 + 9, তার মানে এটা হবে 9, ঠিক আছে? যেটা গ্রেটার দেন 0, ঠিক আছে? আর এল কিউ যদি আমরা বের করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 2 × -1 - 4 + 9 = 3, যেটাও জিরোর চেয়ে বড়। তার মানে দেখো দুটো পয়েন্ট বসিয়ে আমরা জিরোর চেয়ে বড় মান পেয়েছি, তার মানে অবশ্যই পি অ্যান্ড কিউ অন সেম সাইড, ঠিক আছে? সো তোমরা যারা যারা সেম উত্তরটি দিয়েছো এটাই হচ্ছে আমাদের আজকের সঠিক উত্তর, যে এই দুটো বিন্দু এই সরল রেখাটির একই দিকে রয়েছে। সো দেখি তোমরা কে কে আমাকে সঠিক উত্তরটি খুব ঝটপট দিতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি অনেকজন, দেখি কতগুলো নাম আমি পড়তে পারি, ঠিক আছে? রাজু, তাবিয়া, নীরব, তারপরে হচ্ছে প্রান্থ, লিমন, ইশতিয়াক জয়,
সাইফ হোসেন সুধী, সুধী আমাদের সাথে জয়েন করেছে। সুধী তোমাকে অনেক অনেক স্বাগতম এবং সঠিক উত্তরটি দিয়েছে এই জন্য তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন। মোবারক হোসেন মারুফ আমাদের সাথে জয়েন করেছে। অনিন্দিতা ফ্লোরেন্স সে লিখেছে সেম সঠিক উত্তরটি দিয়েছে। আহমেদ তানভীর, তারপরে হচ্ছে মেহেদি হাসান শুভ, তারা লিখেছে সেম, তার মানে তারা একদম সঠিক উত্তরটি দিতে পেরেছে। ঠিক আছে, সো এখন চলো আমরা এই ম্যাপটি আছে এই পয়েন্টটা আমি সেম রাখলাম। ঠিক আছে, সেম রাখার পর আমি এখন বললাম যে আমার ইকুয়েশনটা অর্থাৎ রেখাটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। আমার রেখাটা এখন হয়ে যাবে, ধরো টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই সরলরেখাটির ক্ষেত্রে তোমরা এখন আমাকে একটু বের করে দেখাও যে এই সরলরেখাটির ক্ষেত্রে পি এবং কিউ কি একই দিকে থাকবে না বিপরীত দিকে থাকবে। যদি একই দিকে থাকে তোমরা কমেন্ট করবে সেম, এবং যদি বিপরীত দিকে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে কি অফ। ঠিক আছে, সো ঝটপট কমেন্ট করো, এবং তোমাদের প্রথম পাঁচটা কমেন্ট পাওয়ার পর আমি এবারে এই প্রবলেমটি সলভের দিকে এগিয়ে যাবো। ঠিক আছে, তো আমি অপেক্ষা করছি তোমাদের কমেন্টের জন্য। সো দেখা যাক যেই ছোসে মনে হয় আগের উত্তরটি দিয়েছে এখন যে সেম সাইড। ঠিক আছে, তোমার আগের উত্তরটা একদম ঠিক আছে। সো এখন তোমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুজন কমেন্ট করে ফেলছে ঝটপট, আহনাফ তুর্য এবং লাবিব হাসান রায়হান, তারা লিখেছে অফ, তার মানে বিপরীত দিকে আছে। রাজু পাঠান লিখেছে অফ, জান্নাতুল নাইমা তাবিয়া লিখেছে অফ, এবং স্বর্ণা সাথে লিখেছে অফ। তো পাঁচটি কমেন্ট কিন্তু চলে এসেছে, তোমরা আরো আরো কমেন্ট করতে থাকো। তাসমিম, রাজু, তারা কমেন্ট করছে, মারুফ কমেন্ট করছে অফ। সো চলো আমরা এখন ম্যাথটি সলভ করার দিকে এগিয়ে যাই। ঠিক আছে, সেই ম্যাথটা আমরা কিভাবে সলভ করো খেয়াল করো। একইভাবে খুবই সিম্পল, এই এককে আমরা এখানে বসাবো, দুইকে এখানে বসাবো পি এর জন্য। ঠিক আছে, তাহলে কত হবে খেয়াল করো। তাহলে যে জিনিসটা হবে টু ইন্টু ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে, এটা তো জিরো আর এটা ওয়ান, এক, ওয়ান গ্রেটার দেন জিরো। ঠিক আছে, আর এখন আমরা যে জিনিসটা করবো আমরা কিউ বের করবো, এটাকে বসাবো এখানে, এটাকে বসাবো এইখানে। ঠিক আছে, তাহলে বের করি কেমনে বের করবো দেখো, টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু এটা হবে কত, মাইনাস ফাইভ, যেটা জিরো হচ্ছে ছোট, তাই না? তার মানে কি, তার মানে দেখো একটা হচ্ছে গ্রেটার দেন জিরো, একটা হচ্ছে লেস দেন জিরো। তার মানেটা খুবই ইজিলি তোমরা বুঝতে পারছো যে এখানে অবশ্যই পি অ্যান্ড কিউ অপোজিশন সাইড, অপোজিট সাইড, সরি অপোজিট সাইড অফ দ্য স্ট্রেট লাইন। ঠিক আছে, সেই স্ট্রেট লাইন যদি এটা হয় পি আছে এইদিকে, কিউ এইদিকে, অথবা কিউ আছে এইদিকে, পি আছে এইদিকে। ঠিক আছে, সো তোমরা আশা করি এই প্রবলেমটার সলভটা বুঝতে পেরেছো। সো তোমরা যারা যারা এই প্রবলেমটা বুঝতে পেরেছো, এবং তোমাদের যারা যাদের কাছে এই জিনিসটা ভালো লেগেছে, তারা এই আমাদের এই লাইভ ক্লাসটিকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। কেননা শেয়ার করলে একে যেমন তোমাদের নিজেদের প্রোফাইলে এই ভিডিওটা সেভ হয়ে থাকবে, সো যে কোনো সময় হঠাৎ করে একদিন হয়তো ভুলে গেছো যে আচ্ছা দুইটা পয়েন্ট যদি আমার দেয়া থাকে তাহলে আমরা আসলে একটা রেখা কোন দিকে কোনটা আছে এটা কিভাবে বুঝবো। ঠিক আছে, সো তখন হুট করে তুমি তোমার মনে পড়বে যে আচ্ছা আমি তো শেয়ার দিয়েছিলাম, তাহলে আমার প্রোফাইলে গিয়ে চেক করে, এবং তোমরা খুব দ্রুতই কিন্তু চেক করে ফেলতে পারবে। তার পাশাপাশি তোমরা যদি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডরা কিন্তু এই লাইভ ক্লাসটিকে দেখতে পাবে, এবং সেই ক্ষেত্রে তোমরা নিজেরা নিজেদের মধ্যে এই ধরনের প্র্যাকটিসগুলো করতে পারবে। ধরো তোমার ফ্রেন্ডদের কাছে তুমি একটা প্রবলেম দিলে যে এই দুটো পয়েন্ট দিলে, ঠিক আছে, সেই দুটো পয়েন্ট যদি তুমি তোমার ফ্রেন্ডকে দাও, তোমার ফ্রেন্ড হয়তো এটাকে খুব ঝটপট সলভ করলো, আবার তোমার ফ্রেন্ড তোমাকে দুটো পয়েন্ট দিলো, তুমি খুব ঝটপট সলভ করলে, যেই জিনিসটা হলো অনেকটা খেলার মতো করে ব্যাপারটাকে এনজয়ও করবে এবং তোমাদের শেখা হয়ে যাবে। সো ফ্রেন্ডদের কথা যখন চলে আসলো, তোমরা এখন ঝটপট কমেন্টে লেখো যে তোমার কোন ফ্রেন্ডের সাথে তোমরা এই ম্যাথসটা নিয়ে ডিসকাস করতে চাও। তোমার ফ্রেন্ডকে আমাদের এই লাইভ ক্লাসের কমেন্টে এখনই ট্যাগ করে দাও যে কোন ফ্রেন্ডের সাথে তোমরা ম্যাথ নিয়ে এই ধরনের ডিসকাশনগুলো করতে চাও, বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে তোমরা আলোচনা করতে চাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এখনই যে যার ফ্রেন্ডকে যেই ফ্রেন্ডের সাথে ম্যাথ নিয়ে আলোচনা করে সবচেয়ে ভাল লাগে, বা লেখাপড়ার কোনো বিষয় নিয়ে আলোচনা করে সবচেয়ে ভাল লাগে, সেই ফ্রেন্ডকে তোমরা ট্যাগ করে দাও। ঠিক আছে, সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে চাও। আমি আমার ম্যাথের পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। সো এখন আমরা কোন প্রবলেমটা নিয়ে আলোচনা করব খেয়াল করো। হ্যাঁ, আমরা এখন যে জিনিসটা আলোচনা করব, একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে দুটো সরল রেখার মধ্যে
দুটো সরল রেখার মধ্যকার দূরত্ব কতটুকু? ঠিক আছে, দুটো সরল রেখার মধ্যকার দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করবো সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তবে সেই সরল রেখার দুইটির ক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের কাছে আমার আছে, সেটা হচ্ছে দুইটা সরল রেখার মধ্যে আসলে কোন ক্ষেত্রে আমরা দূরত্বটা আলাদাভাবে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, প্রশ্নটা খুব ভালো মতো খেয়াল করো। দুটো সরল রেখা আছে আমার কাছে, দুইটি সরল রেখা, এদের মধ্যে আমরা কোন কন্ডিশন বলো, কোন কন্ডিশনে আমরা এদের মধ্যে দূরত্বটা বের করতে পারবো, মানে যে কোনো সরল রেখার মধ্যে কি আসলে দূরত্ব আমরা সরাসরি বের করতে পারবো, নাকি সরল নির্দিষ্ট কন্ডিশন থাকা লাগবে। সেটা আমি যাচ্ছি, তবে তার আগে দেখছি আমাদের সাথে তোমরা যারা যারা আমাদের সাথে জয়েন করছো, আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে তোমাদের ফ্রেন্ড একটু বেশি করে ফ্রেন্ডদের সাথে ইন্টারেস্টিং ব্যাপারগুলো ডিসকাস করলে তোমাদের কিন্তু আরো ভালোভাবে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, সো তোমরা যারা যারা আছো আমি কন্ডিশনটা কি সেটা বলার চেষ্টা করছি। ঠিক আছে, খেয়াল করো যদি দুটো সরল রেখা একে অন্যকে ছেদ করে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ইন্টারেস্টিং ব্যাপার, দুটি সরল রেখা যদি একে অন্যকে ছেদ করে তাহলে একটা পয়েন্টে গিয়ে কিন্তু সেই সরল রেখাগুলোর মধ্যে কি হচ্ছে, মিট করা হচ্ছে, তাই না? ফর এক্সাম্পল খেয়াল করো, তোমরা এই তোমাদের জীবনে সবচেয়ে ভালোবাসো কাকে? অবশ্যই তোমাদের মাকে সবচেয়ে বেশি ভালোবাসো। সো তোমরা যদি তোমাদের মা বা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসো, খেয়াল করো একটা ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা সারাদিন স্কুলে থাকো, কলেজে থাকো বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, তাই না? কিন্তু তোমাদের বাবা মায়ের সাথে কি তোমাদের সেই দূরত্বটা থাকে? দূরত্বটা কিন্তু থাকে না। কেন থাকে না জানো? কারণ কোনো না কোনো সময় হয় তোমরা সামনে যাও বা তোমরা চিন্তা করো তোমার বাবা মায়ের কথা। সো দিন শেষে যে জিনিসটা হয় একটা জায়গায় কি কিন্তু বা একটা বা অনেকগুলো জায়গায় তোমরা ইন্টারসেক্ট করছো, তার মানে তোমাদের মধ্যে কিন্তু আসলে দূরত্বটা নেই, সব সময় একটা দূরত্ব কিন্তু তোমরা বজায় থাকছো না। একইভাবে দুটো সরল রেখা যখন কোনো একটা জায়গায় এসে ইন্টারসেক্ট করে, তার মানে এদের মধ্যে আসলে তোমরা আলাদাভাবে দূরত্বটা বের করতে পারবে না। ঠিক আছে, হয়তো বা এই সরল রেখার একটা পয়েন্টের সাথে এই সরল রেখার একটা পয়েন্টের দূরত্ব থাকতে পারে, কিন্তু সরল রেখা দুইটির মধ্যে কিন্তু দূরত্ব থাকছে না। যদি দুইটি সরল রেখা হিসেবে ডিফাইন করি সেটার মধ্যে দূরত্ব থাকবে না। সো এখন আসো, সরল রেখার মধ্যে দূরত্ব থাকবে কখন? ঠিক আছে, ওই যে মনে আছে যে বলেছিলাম যে বন্ধুদের সাথে অনেক সময় দূরত্ব তৈরি হয়ে যায়, দেখাই হয় না, কোথাও ইন্টারসেকশন হয় না। হ্যাঁ, তো এমন একটা কেস যদি কোনো কারণে হয়ে যায় সেই ক্ষেত্রে কি করবে? ধরো এটা সরল রেখা, এটা আরেকটা সরল রেখা। ঠিক আছে, এই দুটো সরল রেখার মধ্যে তোমরা কিভাবে দূরত্বটা নির্ণয় করবে? সমান্তরাল সরল রেখার মধ্যে তো আমরা যে কন্ডিশনের কথা বলছিলাম সেই কন্ডিশনটা হবে সমান্তরাল, সরল রেখা দুইটিকে অবশ্যই কি হতে হবে, সমান্তরাল হতে হবে। সমান্তরাল হওয়ার ক্ষেত্রে একটা সূত্রের কথা আমাদের মনে আছে, এটা যদি x প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো হয়, এটাকে অবশ্যই x প্লাস বিওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো হতে হবে। ঠিক আছে, সো এমন একটা কেসে কিন্তু আমরা এই দূরত্বটা বের করতে পারবো, এবং যেহেতু সমান্তরাল প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু কি হবে, এই লম্ব দূরত্ব, একটা লম্ব দূরত্ব থাকবে এক নম্বর কথা, এবং দ্বিতীয়ত যে জিনিসটা থাকবে দূরত্বটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কারণ সমান্তরাল সবসময় একই দূরত্ব বজায় রাখছে দুটার। সো এটা হবে, ঠিক আছে, সো এটা এই জিনিসটার বের করার সূত্রটা কি? ঠিক আছে, এইখানকার এই দুটো দূরত্বটা আমরা কিভাবে বের করবো? সেই দূরত্বটা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব ইকুয়াল টু হবে সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এই জিনিসটা, অর্থাৎ এই সি ওয়ানটা আমার লাগবে, সি টুটা লাগবে, আর এ আর বিটা তো এখানে আমরা নিচে বসাচ্ছি। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই দুটো সমান্তরাল সরল রেখার দূরত্ব বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এখন আসো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস ম্যাথ দিব, এই প্র্যাকটিস ম্যাথ গুলো কয়েকটা দিব, এগুলো যদি সলভ করতে পারো তাহলে আমরা বুঝতে পারবো তোমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটি বুঝতে পেরেছো। সো কোন জিনিসটা আমরা সলভ করবো এখন খেয়াল করো, তোমাদেরকে আমি দুটো সরল রেখা দিলাম যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই
মাইনাস এইট প্লাস এইট দিলাম, প্লাস এইট ইকুয়াল টু জিরো, আর দিলাম হচ্ছে থ্রি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সো তোমরা আমাকে বলে দাও ঝটপট যে, আচ্ছা প্রথমত তোমরা আমাকে বলো যে এই দুটো রেখা কি সমান্তরাল নাকি সমান্তরাল না, খুব ঝটপট আমাকে কমেন্ট করো যে এই দুটো সরলরেখা কি সমান্তরাল কি সমান্তরাল না, ঠিক আছে? এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে এই দুটোর মধ্যে দূরত্ব বের করবো, কারণ সমান্তরাল যদি না হয় তাহলে তো কোনো দূরত্ব থাকছে না, তাই না? সো তোমরা আমাকে ঝটপট কমেন্ট করো যে এই দুটো সর সমীকরণের দ্বারা যে সরলরেখাটাকে আমরা চিহ্নিত করছি সেই সরলরেখা দুইটি কি সমান্তরাল কি সমান্তরাল না। সো তোমরা কমেন্ট করো, আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে এখন আস্তে আস্তে করে চলে যাব। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করা শুরু করে দিয়েছে যে সীমান্ত দে ইতিমধ্যে আমাদেরকে লিখেছে যে হ্যাঁ এই দুটো সরলরেখা সমান্তরাল। সো তোমরা আরো অনেকেই কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্ট পড়ব। সো যেহেতু লিখে দিয়েছে সমান্তরাল, কেন সমান্তরাল খেয়াল করো এখানে যে সহগগুলো ছিল এ এবং বি, এই সহগ দুটো কিন্তু এই দুটো ক্ষেত্রে সেম, যেহেতু n বাই এটি হলো সেহেতু সেম হচ্ছে a বাই b a বাই u বা a টু b এগুলো দিয়ে, তাহলে কি হবে হচ্ছে এই সরলরেখাগুলো আসলে কি হবে সমান্তরাল। সমান্তরাল হলে এখন আমরা ডিস্টেন্সের সূত্রটা আমরা জানি, এটা ইকুয়াল টু হবে কি দেখো এইট মাইনাস মাইনাস ওয়ান আর নিচে হবে রুট ওভার ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, ঠিক আছে? তার মানে আমরা উপরে পাবো নাইন আর নিচে পাবো কত, নিচে পাবো হচ্ছে 16 প্লাস 25, তার মানে আমরা পাবো উপরে পাবো হচ্ছে 9 আর নিচে কত হয় 16 প্লাস 25 হলে যে জিনিসটা হবে সেটা হবে হচ্ছে তোমার রুট ওভার 41। সো এটাই হবে আমাদের অ্যান্সার যে 9 বাই রুট ওভার 41। সো এর দ্বারা আমরা কি পেলাম, এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তরটি দিয়েছে যে 9 বাই রুট টু বা অনেকে লিখেছে 1.41, মেবি ক্যালকুলেটর দিয়ে তোমরা করেছো। হ্যাঁ যদি 9 বাই 41 কি হয় 1.41, হ্যাঁ 1.41 হতে পারে এটা, যেহেতু এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে 1/41 মেবি তোমার 41 বা 40 কাছাকাছি উত্তরটি হবে। সো তোমাদের কথা অনুযায়ী আমি লিখে দিচ্ছি 1.40, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তরটা, ঠিক আছে, যে এখান থেকে আমাদের দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে ডিস্টেন্সটা আসলে কত হবে। সো যেহেতু এটা তোমাদের অনেকেই পেরেছো, সো তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ আমরা দিচ্ছি। সো ফার্স্টে আমাকে বলো যে 4x না এখানে আমি দিতাম 3x মাইনাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0। এখন তোমরা আমাকে আগে একটু বলো যে 3x মাইনাস 2ay প্লাস 3 ইকুয়াল মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে? সো তোমরা আমাকে প্রথমে বলবা, প্রথমে আমাকে যে জিনিসটা বলো যে a এর কত হবে, এই দুটো সমান্তরাল হবে, ঝটপট উত্তর দাও। এটা কিন্তু আমি তোমাদেরকে আমরা বললাম যে কোন জিনিসটা মিলাতে হবে। সো তোমরা আমাকে বলো যে এখানে a এর ভ্যালু কত হলে এই দুটো রেখা সমান্তরাল হবে, খুব তাড়াতাড়ি আমাকে অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের উত্তরটি দেখার চেষ্টা করছি, তোমাদের কমেন্টগুলো আমরা পড়বো। তার আগে আমি একটু পড়ি যে তোমরা কে কে সঠিক উত্তর দিয়েছো। আমরা দেখতে পাচ্ছি যে রাশেদুল হাসান, আশিক এলাহি, লিমন, নুরুল আফসার, রাজু পাঠান, সে অনেকক্ষণ ধরে আমাদের এই ক্লাস থেকে ফলো করছে রাজু। আমি দেখতে পাচ্ছি সানজিদা ইসলাম, সে আমার আগের ক্লাস তৃতীয় ছিল। লাবিব হাসান রায়হান, তারা সঠিক উত্তরটি দিয়েছে, আমি দেখাচ্ছি। তো এখন আমাকে তাড়াতাড়ি বলো যে এর ভ্যালুটা কত হলে এই দুটো সরলরেখা সমান্তরাল হবে, ঠিক আছে? তো খেয়াল করো যে জিনিসটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এটার সাথে এটা মিলতে হবে, ঠিক আছে? তো এখন দেখো এই তিন আর তিন কিন্তু মিলে যায়, তার মানে আমাকে মাইনাস চিহ্ন দুটো মিলে, তার মানে ফোর ইকুয়াল টু হবে টুয়াইস এ, তার মানে এ ইকুয়াল টু হবে টু, ঠিক আছে? সো এর ভ্যালু যদি দুই হয় তার মানে এই দুটো সরলরেখা কি হবে সমান্তরাল হবে, ঠিক আছে? সো তার মানে আমি এখন এর ভ্যালু দুই বসালে এখানে কি হয়ে যাবে, এটা
ফোর হয়ে যাবে। তো আমরা এই দুটো সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে এই দুটো রেখার মধ্যে দূরত্বটা আসলে কতটুকু হবে, ঠিক আছে? তো চলো আমরা ঝটপট এই প্রবলেমটা সলভের দিকে যাই। এটার মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স যেটা হবে সেটা হচ্ছে আমাদের সূত্রটা কি ছিল, সি ওয়ান মাইনাস সি টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখানে সি ওয়ান কত, দুই, সি টু কত, মাইনাস থ্রি, তার মানে মাইনাস অফ মাইনাস থ্রি, আর এখানে কত হবে রুট ওভার এ স্কোয়ার মানে হচ্ছে থ্রি আর বি স্কোয়ার ফোর, বি স্কোয়ার মানে বি হচ্ছে মাইনাস ফোর, সো এটা হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার। সো এখান থেকে আমরা ফাইনালি পাবো উপরে হবে পাঁচ, নিচে কত হবে দেখো তো, সিক্সটিন প্লাস নাইন তার মানে টোয়েন্টি ফাইভ, রুট ওভার টোয়েন্টি ফাইভ কত, রুট ওভার টোয়েন্টি ফাইভ এর মানটা তোমরা লিখে দাও তো ঝটপট আমাকে, রুট ওভার টোয়েন্টি ফাইভ এর মান কত হবে ঝটপট লিখে দাও, সেটাই হবে আমাদের আজকের অ্যান্সার। যার ফলে আমরা জানি কি এটার মান কত, আমরা সবাই জানি এটার মান হচ্ছে ফাইভ, তাহলে এখন ফাইভ তার মানে অ্যান্সার হবে ওয়ান। সো আমাদের এই দুটোর মধ্যে ডিস্টেন্স হবে ওয়ান ইউনিট, ঠিক আছে? সো আশা করি তোমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কি খুব দ্রুত সলভ করা শিখে যাবে, ঠিক আছে? সো চলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু সঠিক উত্তরটি খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে যে উত্তর হবে দূরত্ব হবে এক। সো তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করতে থাকো, ইভেন ইফ আমি সলভ করে দিয়েছি এখনো যারা চেষ্টা করছো অ্যান্সার পাওয়া মাত্র, নিজেরা চেষ্টা করে অ্যান্সার পাওয়া মাত্র আমাদের কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে দাও, ঠিক আছে? সো এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা অন্তর্ভুক্ত কোণ। হ্যাঁ, আমরা এখন আমাদের পরবর্তী কনসেপ্টের দিকে চলে যাব যে অন্তর্ভুক্ত কোণের কথা আমরা জানি যে একটা সরলরেখা একটা সরলরেখাকে যদি ছেদ করে এখানে একটা কোণ তৈরি হবে, ঠিক আছে? ধরলাম এটা থিটা কোণ, ঠিক আছে? সো প্রশ্নটা হচ্ছে এই কোণটা, এই কোণটার একটা সমদ্বিখণ্ডক আমি আঁকব, ঠিক আছে? সো এটা থিটা না দিয়ে আমি দিলাম হচ্ছে এই কোণটা ছিল টুয়াইস থিটা, তার মানে এইটা হবে থিটা এইটা হবে থিটা, ঠিক আছে? একটা সমদ্বিখণ্ডক আমি আঁকবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে সমদ্বিখণ্ডক আমি আঁকলাম এখানে আসলে কয়েকটা সমদ্বিখণ্ডক আঁকা যাবে, দেখো এখানে কিন্তু আমি দুটো, কারণ এই কোণে সমদ্বিখণ্ডক আঁকলাম আবার একই হবে, এই কোণে একটা সমদ্বিখণ্ডক আমরা পাবো, ঠিক আছে? সো এই সমদ্বিখণ্ডকের সমীকরণটা এখন আমরা বের করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই সমীকরণটা আমরা কিভাবে বের করবো, খেয়াল করো ইন্টারেস্টিং ব্যাপার যে জিনিসটা যে এই সম এই যে দুটো রেখা ছেদ করেছে এবং আমরা যে সমদ্বিখণ্ডকটি পাচ্ছি সেই সমদ্বিখণ্ডকের একটা ইন্টারেস্টিং ধর্ম হচ্ছে সমদ্বিখণ্ডক মানে কি, কোনটাকে সমান সমান ভাগে ভাগ করে দিয়েছে, তার মানে এর উপরকার প্রত্যেকটি যে পয়েন্টগুলো রয়েছে এই প্রত্যেকটা পয়েন্টটি কিন্তু এই দুটো বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু এই দুটো রেখা থেকে, এই রেখা এবং এই রেখা, এই প্রত্যেকটা থেকে এই বিন্দুটা কি হবে যে লম্ব দূরত্ব সেটা কিন্তু সেম হবে। এখানে যদি আমি আরেকটা পয়েন্ট দেখি এখান থেকেও এই রেখাটা এবং এই রেখাটা এই দুটো লম্ব দূরত্ব কি হবে, অবশ্যই সমান হবে, কারণ সমান যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু কোন দুইটি আর সমান থাকে না, তার মানে এটি আর সমদ্বিখণ্ডক থাকবে না, যেটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট যে অ্যাসাম্পশনটি ছিল সেই অ্যাসাম্পশনটি কিন্তু ভুল হয়ে যাবে, যেটা হতে পারে না। সো আমরা এই কনসেপ্টটা ইউজ করে এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা এখন এই সমদ্বিখণ্ডকের যে সমীকরণ সেই সমীকরণটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? সো চলো আমরা সমীকরণটা বের করার চেষ্টা করি। সমীকরণটা আসলে কি হবে, আমরা জানি যে এখানে যে কোনো একটা পয়েন্ট যদি হয় এক্স কমা ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান, সেই এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এই রেখাটা ইকুয়েশন আমি ধরলাম, এই রেখাটা ইকুয়েশন আমি ধরলাম যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, আর এই রেখাটার ইকুয়েশন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান দিয়ে দিই, আর এটার ইকুয়েশন আমি ধরলাম এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, ঠিক আছে? সো এই দুটো ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এটার যে ইকুয়েশন আমার ফাইনাল ইকুয়েশনটাকে যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা এই চিহ্নটা লাগবে না আপাতত, এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এ ওয়ান এক্স ওয়ান প্লাস বি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হবে এ টু এক্স ওয়ান প্লাস বি টু এক্স ওয়াই ওয়ান প্লাস সি টু ডিভাইডেড বাই হবে এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার, ঠিক আছে? এবং এখানে অবশ্যই হবে কি একটা
প্লাস মাইনাস চিহ্ন আসবে, কারণ এখানে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে মূলত যে জিনিসটা হবে আমরা দুটো সমদ্বিখণ্ডকের ইকুয়েশনটাই একসাথে পেয়ে যাব। ঠিক আছে, সো আমাদের মেইন যে কাজটা আমরা করলাম এখানে, যেহেতু আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বসেছি একটা পয়েন্টের জন্য, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য সূত্র, এবং জেনারেলাইজ ফর্মে যে জিনিসটা করা হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান ইউজ না করে আমরা সরাসরি এক্স ওয়াই ইউজ করি একটা ভ্যারিয়েবল হিসেবে। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট যদি এক্স ওয়াই বসিয়ে দিই, এক্স এবং ওয়াই বসিয়ে দিই, তাহলে আমরা আমাদের প্রবলেমটি সলভ করে ফেলতে পারবো। সো খেয়াল করো আমরা কি করলাম, আমরা লম্ব দূরত্বের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাই কি করেছি, দুটো সরলরেখায় আলাদা আলাদা ভাবে বসিয়েছি এবং বসানোর পরে প্লাস মাইনাস চিহ্নটি রেখে দিয়েছি, কারণ দুটো সমদ্বিখণ্ডকে আমাদের বের করা প্রয়োজন। সো আমরা যে কাজটা করব, এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, সলভ করার পরে প্লাস নিয়ে আমরা একটা সমদ্বিখণ্ডক পাবো, এবং আমরা যদি মাইনাস নেই তাহলে আমরা আরেকটা সমদ্বিখণ্ডক পেয়ে যাবো। ঠিক আছে, সো চলো এখন আমরা একটা প্রবলেম সলভের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা একটু অ্যাডভান্স লেভেলে একবারে করার চেষ্টা করব, যাতে করে তোমরা বুঝতে পারো। সো চলো আমরা কিভাবে ম্যাথটা সলভ করব, এবং ম্যাথটা আসলে কি, আমরা একজন আমরা দেখতে পেয়েছি যে শাহ মোহাম্মদ বাবর, সে আমাদের লাইভ ক্লাসে প্রথমবারের মতো জয়েন করেছে। সো বাবর, তোমাকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের ম্যাথ লাইভ ক্লাসে, এবং তোমার ফার্স্ট লাইভ ক্লাসটা একটা ম্যাথের লাইভ ক্লাস এবং আমার লাইভ ক্লাস, সো আই এম ভেরি গ্ল্যাড অ্যাবাউট দিট, এবং খুব ভালো লাগছে। সো আর যারা যারা আমাদের সাথে আছো তারাও তোমরা বাবরকে অভিনন্দন জানাতে পারো বা ওয়েলকাম জানাতে পারো আমাদের 10 মিনিট স্কুলের এই ফ্যামিলিতে। ঠিক আছে, এবং আমরা আশা করি যে বাবর মানে আজকে শুধুমাত্র শুরু হলো, আমাদের সামনের পথ চলেও বাবর, এবং আর যারা যারা নতুন আমাদের সাথে জয়েন করছে তারা আমাদের সাথেই থাকবে। ঠিক আছে, সো চলো আমরা এখন একটা এক্সাম্পলের দিকে চলে যাই। ঠিক আছে, তো আমি যে এক্সাম্পলটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা রেখার ইকুয়েশন, এবং আরেকটা রেখার যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট যেই ম্যাথটা, সেই ম্যাথটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, তোমাদের খুব কাজে লাগবে। প্রথমত আমরা এটা সমদ্বিখণ্ডক তো বের করবই, তারপরে আমাদেরকে এটাও চেষ্টা করতে হবে যে দেখাতে হবে যে মাইনাস সিক্স কমা জিরো এই পয়েন্টটা সেই সমদ্বিখণ্ডক দুইটার যে কোনো একটার উপর অবস্থিত। আমি আবারও বলছি, এই দুটো সরল রেখার সমদ্বিখণ্ডক আমরা বের করব, বের করার পর আমাদের দেখাতে হবে যে মাইনাস সিক্স কমা জিরো যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা সেই দুটো সমদ্বিখণ্ডকের যে কোনো একটার উপর অবস্থিত। ঠিক আছে, তো চলো আমরা এই ম্যাপটা সলভ করার দিকে এগিয়ে যাই। ঠিক আছে, তো খেয়াল করো ফার্স্টে সমদ্বিখণ্ডকের যেই সূত্রটা ছিল সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে এখানে কি লিখবো আমরা বলতো, আমরা লিখবো থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান, নিচে হবে হচ্ছে ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু হবে কত, প্লাস মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ, নিচে হবে হচ্ছে রুট ওভার ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার। ঠিক আছে, সো খেয়াল করো এই পার্টটুকু এবং এই পার্টটুকু কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ, লিখতে পারি কিনা এই জিনিসটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে নতুন অনেকে যোগ হয়েছে, কেউ কেউ লিখেছে যে নেটে একটু প্রবলেম হচ্ছে, আশা করি প্রবলেমটা এখন আর নেই, ঠিক হয়ে গেছে, আমরা খেয়াল করেছি। আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছে, আমরা দেখতে পাচ্ছি মেহরুন মৌরি আমাদের সাথে জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি গালিব ইবনে আনোয়ারুল আজিম ভাই আমাদের সাথে জয়েন করেছে, আমার অনেক আগে থেকে আমার খুব ক্লোজ একজন ভাইয়া, তিনি আমার ক্লাসটি দেখছেন, অনেক ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরও অনেকে জয়েন করেছে, ইরফান রাজু তো অনেকক্ষণ ধরেই ছিল, সাইফুর রহমান ফয়সাল আমাদেরকে হাই দিয়েছে, হাই ফয়সাল, আশা করি লাস্ট মুহূর্তে আসলেও আমাদের লাইভ ক্লাসটি তোমার ভালো লাগবে, এবং তুমি চাইলে পরবর্তীতে কিন্তু এই লাইভ ক্লাসটি আবার দেখতে পারো, কেননা লাইভ ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এই লাইভ ক্লাসটিকে কিন্তু আমাদের
তোমাদের গ্রুপে পোস্ট করে দিই, ঠিক আছে? আমাদের এই লাইভ গ্রুপটিতে পোস্ট করে দিই। সো চলো আমরা এখন এই ম্যাথের দিকে চলে যাই। সেই ম্যাথের এই জায়গায় কিন্তু আমাদেরকে একটা চয়েস করতে হবে, তাই না? একবার আমরা প্লাস নিয়ে করবো, একবার আমরা মাইনাস নিয়ে করবো। সো প্লাস নিয়ে যদি আমরা করি তাহলে খেয়াল করো আমরা কি পাই, 5x + 4y - 1 = 4x - 3y + 5। যেখান থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে x - 7y + 6 = 0, ঠিক আছে? এই জিনিসটা আমরা লিখতে পারি। আর যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি, আমরা তাহলে কি লিখবো? মাইনাস নিলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 3x + 4y - 1 = - 4x + 3y - 5। যেখান থেকে আমরা পাবো, আমরা কি পাবো বলতে পারো? আমরা এখান থেকে পাবো 7x + y - 1 + 4 আমরা পাবো, ঠিক আছে? = 0 পাবো। হ্যাঁ, সো আমরা কিন্তু সমদ্বিখণ্ডক দুইটা ইকুয়েশন পেয়ে গিয়েছি। একটা ইকুয়েশন হচ্ছে এটা এবং আরেকটা ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে? সো আমরা এই দুটো প্রবলেম কিন্তু এখন আমরা সলভ করে, মানে সমদ্বিখণ্ডক দুটো আমরা বের করতে পেরেছি। সো আমরা এখন যে জিনিসটা করবো, আমাদের আরেকটা জিনিস দেখাতে হবে কি, যে এই পয়েন্টটা এই সমদ্বিখণ্ডক দুইটা যে কোনো একটার মধ্যে আছে। সো আমরা কি করবো, আমরা ফার্স্টে মানটা বসিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো এই পয়েন্টটা যদি আমরা বসিয়ে দিই এই ইকুয়েশনে, আমরা কি পাবো বলতে পারো? আমরা পাবো -6 - 7 × 0 + 6। সো এটা তো 0 + 6 - 6, তার মানে = 0। সো = 0 হওয়ার অর্থটা কি, এই পয়েন্টটা এই সমীকরণটাকে কি করে, সিদ্ধ করে, কারণ লেফট হ্যান্ড সাইড 0 আর রাইট হ্যান্ড সাইড তো 0 আছেই। সো আমরা বলতে পারি এই পয়েন্টে এটার উপর অবস্থিত। আর এটার ক্ষেত্রে আমরা যদি বসাই তাহলে আমরা কি পাবো, 7 × -6 + 0 + 4, এবং এটা দেখেই বোঝা যাচ্ছে ≠ 0। সো আমরা খুব ইজিলি বের করতে পারলাম যে প্লাস নিয়ে আমরা যে সমদ্বিখণ্ডকটা পেলাম সেই সমদ্বিখণ্ডকটার মধ্যেই আসলে এই যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা অবস্থিত, ঠিক আছে? সো আমরা আশা করি তোমরা এই কনসেপ্ট গুলো খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমরা কমেন্টে দেখছি যে অনেকেই, আমি করার আগে আমরা দেখতে পেয়েছি যে অনেকেই হচ্ছে প্রবলেম দিকে মানে ইকুয়েশন দুটো বের করে ফেলতে পেরেছে। সো খুবই খুবই চমৎকার একটা ব্যাপার যে খুব দ্রুত তারা এই প্রবলেম গুলোকে সলভ করে ফেলতে পেরেছে। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমরা যারা আমাদের আগেও প্রবলেম গুলোকে খুব তাড়াতাড়ি সলভ করতে পেরেছো, ঠিক আছে? সো আমাদের আজকে যে লাইভ ক্লাসটি সেটি মূলত এই পর্যন্তই। এই কনসেপ্ট গুলো আমরা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কনসেপ্টটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের যে কোনো জিজ্ঞাসা বা এই রিলেটেড যদি আর কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের 10 মিনিট স্কুলের যে লাইভ গ্রুপটি রয়েছে বা 10 মিনিট স্কুলের যে গ্রুপগুলো হচ্ছে সেই গ্রুপগুলোতে কিন্তু গ্রুপটিতে কিন্তু তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো, তোমরা কমেন্ট করতে পারো, পোস্ট করতে পারো। এবং তোমরা যদি কমেন্টগুলো করো তাহলে আমরাও কিন্তু বুঝতে পারবো যে আমাদের ক্লাসগুলো থেকে তোমরা কি পরিমাণে ব্যাপারগুলোকে বুঝতে পারছো, ঠিক আছে? এবং আমরা আমাদের ম্যাথ ক্লাসগুলো নিয়ে আরও রেগুলারলি তোমাদের সাথে আসার চেষ্টা করব। আর তোমরা যারা যারা আমাদের লাইভ ক্লাসে হয়তো বা শেষ মুহূর্তে অংশ নিয়েছো, তাদের জন্য বলছি তোমরা আমাদের এই লাইভ ক্লাসটিকে কিন্তু শেয়ার করবে। এবং তোমরা শেয়ার করার মাধ্যমে যেমন নিজেদের কাছে নিজেদের ওয়ালে লাইভ ক্লাসটি থাকলো, সো তোমরা পরবর্তীতে যে কোনো সময় রিওয়াইন্ড করে বা শুরু থেকে আবার ব্যাপার লাইভ ক্লাসটিকে প্লে করতে পারো, তার পাশাপাশি তোমাদের বন্ধুরাও দেখতে পারে। এবং আমাদের এই লাইভ ক্লাসটিকে যেমন আমরা আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট দিই, একইভাবে কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটি রয়েছে, যে ওয়েবসাইটটি হচ্ছে 10minuteschool.com, সেই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই লাইভ ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করে দিই। সো লাইভ ভিডিও যদি তুমি দেখতে চাও, আমাদের এখানে দেখো অনেকগুলো ভিডিও অপশন রয়েছে, জেএসসি, এসএসসি, এইচএসসি, তারপরে ভিডিও লাইব্রেরি আছে, লাইভ ক্লাস আছে। সো এই জায়গাগুলোতে তোমরা গিয়ে কিন্তু তোমরা ধরো লাইভ ক্লাসে তোমরা দেখতে চাও, ঠিক আছে? সো তোমরা খুব ইজিলি কী করবে, লাইভ ক্লাসে তোমরা ক্লিক করলে, লাইভ ক্লাসে ক্লিক করার সাথে সাথেই তোমরা লাইভ ক্লাসের মধ্যে চলে আসবে। সো লাইভ ক্লাসের মধ্যে কোন কোন ক্লাসগুলো লাগবে সবগুলো ক্লাস কিন্তু আমাদের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? সো এই লাইভ ক্লাসের অপশনগুলোতে গেলেই তোমরা আমাদের যে ভিডিও লিস্ট আছে সেই ভিডিও লিস্টের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে যে কোথায় কোন জিনিসটা আছে,
এবং দেখো এখানে ভিডিও লিস্টটা রয়েছে, এই ভিডিও লিস্টে গেলে কিন্তু তোমরা বলতে পারবে যে আসলে কোন ভিডিওগুলো তোমাদের দরকার, সেই ভিডিওগুলোর মধ্য থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? সো এভাবে করে আমাদের যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা এই ভিডিওগুলো খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো লাইভ ক্লাসে, ম্যাথের লাইভ ক্লাসে, এবং সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা থাকলো, এবং 10 মিনিট স্কুল তোমাদের পাশে আছে, তোমরাও 10 মিনিট স্কুলের পাশে থাকো সবসময়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।